हेलो गाइस दिस चैनल वेलकम बैक टू अ ब्रांड न्यू ब्लॉग। तो आज के ब्लॉग टा मैं पूरा स्पेशली वो जे माने आंगर पुलिस वाला कॉलेज आज के आसे फतेहा माने मिलार। तो आमी रेडी होलाम प्लस होई जांग रिदुल रेडी होते से जुत तो पिंदा पारबे जाबो बाड़ी माने मिलेते आसबो बाड़ी वाला हो कारण बाड़ी तो और ए जेडर माने की आसे किबा चलो कॉलेज। हाँ हाँ তোকে এত করে ছুঁতে চাই কোনো সীমানা কিছু মুঠো ভরা মুহূর্তে আজও বাঁচি কবে ছুটি হবে গো ধুলির কোনো কারণে ব্লক বানাবো লাগছি ব্লক বানাবো লাগছি ব্লক জমরান আর্ট এজ আর্টিস্ট কিছু নাই পড়াই তো তোমাকে জাল খাবার না পাওয়া বাড়ির থেকে খেয়ে আসি নাই কিছু হয়েছে বসে আছে ফেলা খাইবে দিবে ফেলা যাবে আমার তো মানে অবস্থা টাইট আছে খাওয়া দাওয়া আসি নাই ভাবছি গাবলা নিয়ে আসবো গাবলাটাও নিয়ে আসা হলাম না অগঠেন ঠোঙা নিয়ে বসা লাগবে একবার কবজা বসা করো দেখি তোমার কবজা দিই রয়ে দেবো ফটোগ্রাফি করতে করতে অবস্থা টাইট। তো ভাই তোমরা তো জানো মানে আমরা ডেলি কি কি খাই তো সকালে কিছু খাই না গিয়ে ব্রেকফাস্ট জেলা খাই ডেলি ডেলি খাই দেয়া খেলাম তারপরে মেলা দেরি করে পুরো ভোক লাগছিল ওই যে তারপরে অর্ডার নিয়েছি একটা করে জুজুর পিকার হাতে আছে একটা স্প্রাইট তো খাই দেয়া ফিরতে হবে কেলো শরম ভাই লাগে বানাইনে গা বাল প্রথম এই যে আমার শোয়াটা মন মরা হয়ে বসে আছে গার্লফ্রেন্ড নাই ভিক্ষে দাও ভিক্ষা ভিক্ষে দাও গো ভিক্ষে দাও গার্লফ্রেন্ড রাখ রাখ তুই একটু ওই থেকে কেমন লাগে শেষ করে ফেলাম আজকে মানে মানে কেরম ওই জাঙ্গর আলফাল কম মুন্সি হওয়া সেখান ঠিক আছে কি হাই গো হাই গো। তো ফাইনাল গ্যাস থালি এসে গেছে খাওয়া মানে কোন সময় সেটা জানি না বাট থালি পাইলাম আত্মা শান্তি থালি পাইলাম
জীবনত কাটনি তুই হয়ে যাবে এত দৌড়ি দৌড়ি বসে আছিস মামু এই যে মামু ফিরে নিয়ে এসে পুরি ওয়েটার সাহেব বেশি করে দিবেন থ্যাংক ইউ ফ্রেন্ড একটা দুটে তিনটে আর মানুষে কিছু দুটে দুটো করে লল তারপরে আর আলফার মোবাইল নিয়ে নিল কারণ ওর মোবাইলের কাম আসিল তো এতে আনি ভিডিও এরপর আর ক্লিপ নিয়ে হারিয়ে নেই তারপরে বাড়িতে আসলাম এসে ভিডিও এডিট করে কালকে আপলোড দেবো তো নটার সময় তোমরা অ্যাকচুয়ালি দেখতে যাবো তাই নটার সময় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মানে এত দূর আসার জন্য মাসের নাকাল উল্টা ব্লগের কম না যে সাবস্ক্রাইব করো হ্যান ত্যান ভালো লাগলে সাবস্ক্রাইব করবো না লাগলে নাই ইটস ইয়োর চয়েস তো বাই নেক্সট ব্লগে দেখা হইতেছে নতুন একটা কন্টেন্ট নিয়ে